चुनाव के पहले भाजपा द्वारा रुपयों की लेन देन और फिर श्रमिक भट्टाचार्य तथा मुकुल राय की गाड़ी पर हमले को लेकर एक बार फिर से खाद्य मंत्री ज्योति प्रिय मलिक ने पत्रकारों को संबोधित करते हुए कुछ इस तरह की बातें कही। টাকাটা তো মানসবাবুরা পেয়েছে, মুকুলবাবু শ্রমিক বাবুর কাছ থেকে পেয়েছে, ভোটটা শিফ করতে হবে। শিফ করতে পারলেন কি জানি না, টাকা নিয়েছে, ভোট শিফ কি করবে, করতে পারবে কি পারবে না, এখন তো পারবে কিনা চলে যাবে। খামের মধ্যে প্রচুর কাম হয়েছে, আপনাদের যেগুলো দিলাম এটা তথ্য, তারপরে খামের মধ্যে টাকার তথ্য, ওই যে কোথায় কি অ্যামাউন্ট, তাদের অ্যারেস্ট করাবেন, তাদের বিজেপি দিচ্ছে, সিপিএম তো ভোটটা শিফট কর, তুমি হেরে যাবে, তুমি ভোটটা আমাকে দাও, শ্রমিককে দিয়ে দাও, এটা মিডিয়েটরকে মুকুল রায়।